ভূমিকম্পের পর বিধ্বস্ত এক অঞ্চলে পরিণত হয়েছে তুরস্কের বেশ কিছু শহর। যেদিকে চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। সেখানে চাপা পড়া হতাহতদের উদ্ধারে ব্যস্ত উদ্ধারকর্মীরা। দিন গড়িয়ে রাত নেমেছে, তবু এই ব্যস্ততার শেষ নেই। এরই মধ্যে হঠাৎ দু একজনকে ধ্বংসস্তূপের মধ্য থেকে বের করে আনা হচ্ছে, তাদের কেউ কেউ জীবিত। এ সময় আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। কোনো লাশ উদ্ধার করা হলেও উঠছে একই রব। তুরস্কের অন্যতম সাজানো গোছানো শহর আদানা। ভূমিকম্পে পুরো শহরটি বলতে গেলে মাটির সঙ্গে মিশে গেছে। শুধু আদানা নয়, দক্ষিণ তুরস্কের বেশিরভাগ এলাকার অবস্থা একই। আদানা শহরের দশা এখন বেহাল। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই। যাদের বাড়িগুলো টিকে আছে তারাও নতুন কোনো ভূমিকম্পের আশঙ্কায় সেখানে ঢুকতে ভয় পাচ্ছেন। ভূমিকম্পের সময় অনেকে হাতের কাছে যা পেয়েছেন তা নিয়েই ঘর ছেড়েছেন, অনেকে আবার কিছুই সঙ্গে নিতে পারেননি। ফলে হাড় কাঁপানো ঠান্ডায় খোলা আকাশের নিচে তাদের অবস্থা এখন দুর্বিষহ। নেই খাবার সহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র, তারা সাহায্যের আশায় রয়েছেন। মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস, তবে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার মতো তেমন কেউ নেই। প্রিয় ভিউয়ার্স, মানুষের আর্তনাদ আর ধ্বংসস্তূপই আমাদের বাস্তব পরিণতি, সেটা আমরা মনে রাখি না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। কমেন্টে আমিন লিখে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।